আসসালামু আলাইকুম, কিংবা ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ, আমার নিড নেম সোহেল। তো আজকে আমরা যে ক্লাসটি দেখতে যাচ্ছি, একটা ল্যাপটপের বোর্ড আমার কাছে আসছে, আমাদের স্টুডেন্ট নিয়ে আসছে, শিক্ষার্থী নিয়ে আসছে। তো এই ল্যাপটপটা হচ্ছে ডেলের 1545। এটা আমরা আজকে প্রবলেমটা ফাইন্ড আউট করবো যে এটা প্রবলেমটা কি। তো প্রথমে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইটাকে দেখাই আসি। ওকে, আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দেখতেছি যে 19 ভোল্ট এবং আমাদের এখানে 0 অ্যাম্পিয়ার। ওকে, আমরা মাদার বোর্ডে যখন আমরা লাগাবো, মাদার বোর্ডে লাগানোর সময় আমাদেরকে দেখতে হবে যে মাদার বোর্ডে আমাদের দেখতে হবে এই পাওয়ার সাপ্লাইটা আমরা যখন লাগাবো, পাওয়ার সাপ্লাই থেকে যে কানেক্টরটা এটা যখন আমরা ই করাবো, তখন আমাদের অ্যাম্পিয়ারের কি অবস্থা সেটা আমরা দেখে নেবো। ওকে, আমরা কোন রকম সুইচ না করেই সাথে সাথে আমাদের একটা অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে, কত প্রায় 0.24 অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটা অটোমেটিক কেন নিয়ে নিচ্ছে সেই বিষয়টা আগে আমরা একটু বলি। তো ডেল আমরা জানি যে এখানে আমাদের বায়োস থাকে, আর এটা হচ্ছে আরটিসি বায়োস। এই বায়োস ব্যাটারি না থাকলে সে অটোমেটিক রান করবে, কারণ বায়োসটা তখন সে রিসেট পর্যায়ে পৌঁছায় যায়, যার কারণে সে অটোমেটিক নিজে নিজে 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়ে বা আমাদের সাসপেন্ড ভোল্টেজ রেডি হয়ে সম্পূর্ণ ল্যাপটপটাকে রান করা চলবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যদি এইভাবে অটোমেটিক রান করাতে না চাই, তাহলে আমরা কি করব, বায়োস বোর্ডে একটা ভালো দেখে দিয়ে দিব, তখন অটোমেটিক আর রান হবে না। ওকে, এই গেল আমাদের একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এই ল্যাপটপে সুইচ করলেও আমাদের সেম এম্পিয়ার থাকতেছে, সুইচ না করলেও আমাদের সেম এম্পিয়ার থাকতেছে, অর্থাৎ আমরা এখানে সেম এম্পিয়ার পাচ্ছি। তো আমরা এই ভোল্ট গুলো স্বাভাবিকভাবে আমরা 3 ডিজিট এর পাওয়ার সাপ্লাই গুলোতে মিনিমাম আমাদের 1 বা 1-এর নিচে, অর্থাৎ 60-65 থেকে শুরু করে আমাদের 70-80 আসলে আমাদের বুঝে নিতে হবে ল্যাপটপের ডিসপ্লে সহ ওকে আছে, অর্থাৎ ল্যাপটপটা ফুল রানিং আছে, আমাদের ডিসপ্লে আসতেছে। তো আমরা এখন কোনোভাবেই 30-এর উপরে যাচ্ছে না, এবং বরঞ্চ আমাদের অ্যাম্পিয়ার আপ ডাউন করতেছে, মানে ব্লিঙ্কিং করতেছে। তো সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের ল্যাপটপের প্রবলেম আছে। তা আমরা জানি অ্যাম্পিয়ার একটা পর্যায়ে থাকলে আমরা কতটুকু রান হচ্ছে সেটা আমাদের মাথায় আইডিয়াতে চলে আসে, যেটা এতটুকু পর্যন্ত কাজ করতেছে। ওকে, তো এখানে অনেকগুলো সেকশন আছে আমাদের মাদার বোর্ডে, আমরা চলে আসবো আমাদের মাদার বোর্ডের ভিতরে অনেকগুলো সেকশন আছে। তো এই এতগুলো সেকশনের ভিতরে আমাদের কোন কোন সেকশন চালু হতে পারে সেটা আমাদের অ্যাম্পিয়ার দেখে আমরা বুঝে ফেলছি। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, যে আপনারা লক্ষ্য করেন যে এই জায়গায় আমাদের যে পাওয়ার ব্লিঙ্কিং করতেছে, একটু লক্ষ্য করবেন যে আমাদের, হ্যাঁ, লাইটটা বন্ধ হচ্ছে আর ব্লিঙ্ক মারতেছে। তো এটাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের ল্যাপটপে প্রবলেম আছে। তো স্বাভাবিকভাবে আমাদের এই প্রবলেম গুলো কোথা থেকে হয়ে থাকে, তো আমরা ফার্স্ট টু লাস্ট আজকে আমরা এই বোর্ডটা রিপেয়ার করব। তো প্লিজ আপনারা ধৈর্য সহকারে কোনোভাবে ভিডিওকে স্কিপ না করে বা না টেনে ঠান্ডা মাথায় প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকেন, তাহলে আপনারা একটা ল্যাপটপ সার্ভিস কিভাবে করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, আমাদের এই ল্যাপটপটিতে অন্তত মিনিমাম কয়েকটা সেকশন আমাকে চেক করে ফেলতে হবে যে শর্ট আছে কি নেই। তো আমরা প্রথমে তো একটা ডিজিটাল মাল্টিমিটার নিব, আর ডিজিটাল মাল্টিমিটারে আমাদের প্রথমে তো আমাদের কি রাখতে হবে, কন্টিনিউটিতে রাখতে হবে, কন্টিনিউটিতে রেখে আমাকে চেক করতে হবে। তো আমরা একটু শিক্ষার্থীদেরকে বলে রাখি যে এখানে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল, এটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্স এর 1.05 ভোল্টের কয়েল, আর এখানে আমাদের প্রসেসরের 2টা কয়েল পাচ্ছি, এখানে আমাদের ব্যাটারির কয়েল, আর এখানে হচ্ছে যে আমাদের র্যাম এর কয়েল পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই র্যামটা আগে বলে রাখি, এটা হচ্ছে আমাদের DDR2 র্যাম, এবং DDR2 র্যামের জন্য আমার 1.8 ভোল্টের প্রয়োজন। তো প্রশ্ন আমার, একটা ল্যাপটপে স্বাভাবিকভাবে যে যে ভোল্টেজ গুলো আমাদের মাস্ট বি প্রয়োজন, সে ভোল্টেজ গুলো কিন্তু আপনাদেরকে স্মরণ রেখে বা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো প্রথমত আমরা 5 ভোল্ট 3 ভোল্ট পেলাম, 1.05 পেলাম, এবং আমাদের প্রসেসর ভোল্টেজ পেলাম, ব্যাটারিতে আমাদের যতটুকু চার্জিং এর দরকার ততটুকু ভোল্টেজ এখানে দেওয়া থাকবে, বাট 1.8 ভোল্ট পেলাম, কিন্তু আমরা আরেকটা ভোল্টেজ এখন অব্দি পাই নাই, সেটাকে কি বলা হয়, 1.5 ভোল্ট, যেটা আমাদের গ্রাফিক্স এর জন্য দরকার। সেটা হচ্ছে যে এই হচ্ছে যে আমাদের সেই আইসি
এই আইসি আমাদেরকে কি করবে, 1.5 ভোল্ট তৈরি করে দিবে। তাহলে এই 1.5 ভোল্টটা কিভাবে তৈরি করবে, আমাদের এখানে যে র্যামের সেকশনটা আছে এই র্যামের সেকশন আমাদের 1.8 ভোল্টটা এইখানে আমাদের চলে আসবে, চলে আসলে 1.8 ভোল্ট ইন হবে, আউট হবে আমাদের 1.5 ভোল্ট। এই 1.5 ভোল্টটাই আমাদের যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে চলে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধু, চলেন আমরা এবার শর্ট আছে কিনা সেটা দেখে আসি। ওকে, আমরা কন্টিনিউটি পেলেই আমরা বুঝে যাব যে শর্ট আছে। তো আমরা নেগেটিভে ধরি এবং আমরা প্রথমে তো একটা কয়েলে ধরে, এই দুটা 5 ভোল্ট 3 ভোল্টের সেকশন, তার আমরা কয়েলে ধরে আসি। শিক্ষার্থী বন্ধু, আমরা ডিসপ্লে এখানে আমরা ইয়া সহ দেখব, মিটার সহ, যে আমাদের কোনোভাবেই শর্ট নেই, কোন রকম কন্টিনিউটি দিচ্ছে না, বরঞ্চ আমার অনেক ওমস দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে শর্ট নেই। এরপর আমরা দেখলাম এটা তো শর্ট নেই, তো অনেক ওমস দিচ্ছে, 1.05 ভোল্ট। সেখানে আমাকে একটা কন্টিনিউটি দিচ্ছে, বরঞ্চ আমাকে একটা ওমস দিচ্ছে। কত ওমস? প্রায় 22 বা প্রায় আমাদের 12, অর্থাৎ অনেক ওমস দিচ্ছে। স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, অনেকে মাল্টিমিটার বুঝতে পারেন না, যারা দুর্বল তাদের জন্যই বলতেছি যে আমাদের শর্ট কাকে বলে। যখন আমরা এই পজিটিভ এবং নেগেটিভ কে এক করব তখন আমাদের শর্ট হবে। আমরা পজিটিভ এবং নেগেটিভ এক করলাম, এক করার পর শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন, আমরা যখন এটা এক করলাম এখানে আমাদের পয়েন্ট কত দেখাচ্ছে, এক করাতে আমাকে পয়েন্ট দেখাচ্ছে 0009। তাহলে মানে আমাদের এইটা হচ্ছে শর্ট, কিন্তু আমরা যখন এখানে ধরি তখন কি আমার 009 দেখাচ্ছে? না, আমাদের একটু ভালোভাবে ধরি, এখানে আমাদের একটু ফাঙ্গাস বা এখানে ঝালাই থাকে, এটা একটু ঘষে নিলাম। হ্যাঁ, অর্থাৎ প্রায় 11-22 এরকম আমাকে দেখাচ্ছে। তাহলে মানে বোঝা যাচ্ছে যে না, এটা আমাদের শর্ট নেই। তো শিক্ষার্থী বন্ধু, কারণ আমাদের কোথায় 0009.9, অর্থাৎ একও না, অনেক কম। তো সেই জায়গায় আমাদের এটা 10-11 দেখাচ্ছে, মানে আমাদের 10 ওমস দেখাচ্ছে, তাহলে আমাদের এটা শর্ট নেই। তো ওকে, আমরা এবার প্রসেসরও দেখে আসি। প্রসেসরও আমার 24-5 এরকম দেখাচ্ছে, তাহলে মানে আমাদের প্রসেসরও কমপ্লিটলি ওকে আছে, অনেক ওমস দেখাচ্ছে। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা এবার র্যামেরটা দেখে আসি। র্যাম আমাদের কোনো কন্টিনিউটি নেই এবং আমার ওমসটাও বেশি দেখাচ্ছে। ও শিক্ষার্থী বন্ধু, আর একটা বিষয়, আমরা এখানে প্রসেসরের যে কন্টিনিউটিটা পাচ্ছি, মনে রাখবেন আমাদের এখানে পিজিএ, পিজিএ মানে হচ্ছে পিন গ্রে এরিয়া, অর্থাৎ যে প্রসেসর গুলো পিন সিস্টেম থাকবে সেগুলো লাগানো থাকা অবস্থায় আমরা যদি চেক করি, তখন আমাকে কিন্তু প্রসেসরের এই কয়েল গুলো থাকা অবস্থায় আমরা যদি চেক করি তখন আমাদের প্রসেসরের কয়েলে কন্টিনিউটি দিবে। আর যদি আমরা প্রসেসরটাকে খুলে নিই তখন কিন্তু আমাকে কোন রকম কন্টিনিউটি দিবে না, যদি সেক্ষেত্রে কন্টিনিউটি দেয় তাহলে কিন্তু 100% শর্ট আছে। তাহলে আমাকে যেহেতু এখন কোনো কন্টিনিউটি না দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যখন আমাদের এই জায়গায় আমাদের বুঝতে পারবো যে আমাদের শর্ট আছে। যদি কন্টিনিউটি দেয় তাহলে আমাদের শর্ট আছে, কখন? যদি প্রসেসর না থাকে। আর যদি প্রসেসর থাকা অবস্থায় যদি আমাকে শব্দ করে, বাট আমাকে ওমস দেখতে হবে, কি পরিমাণ ওমস দিচ্ছে সেটা আমাকে দেখতে হবে, তো দেখে আমাকে বুঝতে হবে যে শর্ট আছে কি নাই। তাহলে বন্ধুরা, এখন কোনো শর্ট আমাদের নাই। ওকে, এবার আমরা দেখে আসব যে র্যামের আমাদের কোনো শর্ট আছে কিনা। দেখলাম যে না, র্যামও শর্ট নাই। ওকে, আমাদের মোটামুটি এখানে যতগুলো কয়েল আছে সবগুলো দেখা শেষ। এখন ব্যাটারি সেকশনের, যেহেতু ব্যাটারি সেকশনের শর্ট আছে কিনা, না আমাদের ব্যাটারি সেকশনের শর্ট নেই। এবার আমরা উল্টো দিকে যাব, যেটা আমাদেরকে 1.5 ভোল্ট রেডি করে, সেটা আমাদের কোনো শর্ট আছে কিনা। তো শিক্ষার্থী বন্ধু, এখানে 1.5 ভোল্ট রেডি করে সেটা আমাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে, অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম দেখতে হবে। তো আমরা অলরেডি অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম দেখে ফেলেছি, তো আমরা জানি যেটা আউটপুট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ইনপুট, এই পাশে ইনপুট, এই পাশে আউটপুট। তো আমরা আউটপুটে ধরে দেখতেছি কোনো রকম শর্ট নেই। তাহলে মোটামুটি আমাদের সব ভোল্টেজ দেখা হয়ে গেছে, শর্ট নেই। কিন্তু আমাদের এই ভোল্টেজ গুলো তৈরি হচ্ছে কিনা সেটা আমাকে এখন দেখতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধু, আমি মিটারে 20 ভোল্টে রাখলাম, মিটারে 20 ভোল্টে রাখলাম। এখন আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা কয়েলের ভোল্টেজ দেখে আসবো। ওকে, আমরা নেগেটিভে রাখলাম, এখানে দেখে আসি প্রথমে 5 ভোল্ট 3 ভোল্টের কত ভোল্টেজ আসে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট চলে আসছে। এই কয়েলে আমরা 5 ভোল্ট পেলাম, এই কয়েলে আমাদের 3 ভোল্ট পেলাম, এই কয়েলে আমাদের 1.7 ভোল্টেজ পেলাম, 1.07 বা 0.5 যেটা বলে সেটা পেলাম। ওকে, আমরা এখন প্রসেসরে দেখে আসি। প্রসেসরে কোনো ভোল্টেজ নেই, প্রসেসরে কোনো ভোল্টেজ নেই। আমরা র্যামের ভোল্টেজ তৈরি হয় কিনা দেখে আসি। হ্যাঁ, র্যামের ভোল্টেজ তৈরি হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করবেন, র্যামে কিন্তু ভোল্টেজ কি করতেছে, ড্রপ করতেছে। হ্যাঁ, ভোল্টেজ ড্রপ করতেছে, ভোল্টেজ এসে চলে যাচ্ছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, তবে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে। ওকে শিক্ষার্থী বন্ধু, যেহেতু ব্যাটারি নেই, ব্যাটারির এখানে ভোল্টেজ আসার প্রশ্নই আসে না, আর যদিও আসে নগণ্য একটা ভোল্টেজ আসবে, 1 ভোল্ট 2 ভোল্ট। ওকে, এবার আমরা যেটা দেখে আসবো যে আমাদের 1.5 ভোল্ট যে আইসিটা আমাকে 1.5 ভোল্ট তৈরি করে দেয়, এটা একটা রেগুলেটর আইসি, 1.5 ভোল্ট রেগুলেটর আইসি, সেটা আমরা দেখে আসবো। ওকে, দেখে আসি, আমরা মিটারে দেখাবো, মিটারে দেখাবো। হ্যাঁ, 1.5 ভোল্ট আমার রেডি হচ্ছে। তাহলে ওকে, আমরা 1.5 ভোল্ট রেডি হচ্ছে, সকল ভোল্টেজ আমার তৈরি হচ্ছে। কিন্তু বাট শিক্ষার্থী বন্ধু, আমাদের অনেক ভোল্টেজ 5 ভোল্ট 3 ভোল্ট থেকে সেকেন্ডারি, যেটাকে আমরা সাসপেন্ড ভোল্টেজ বলি, সেই সাসপেন্ড ভোল্টেজটা আমরা এখন চেক করব। ওকে, তো সেকেন্ডারি ভোল্টেজ চেক করতে হলে আপনাকে কি জানতে হবে, যে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন থেকে যেই জায়গায় আমাদের সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হয় বা যে সেকশন গুলোতে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হয় সেটাতে আমাকে যেতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি, এ হচ্ছে যে আমাদের দুটো মসপেড। তো আমরা দেখে আসি মসপেড এর কোনটা আমাদের কোন সেকেন্ডারির জন্য। এখানে আমাদের আমরা এখানে ধরলাম, আমাকে বলতেছে 3 ভোল্ট, এটা 3 ভোল্টের প্রাইমারি সেকশন থেকে সেকেন্ডারি হচ্ছে, এইটা আমাদের 5 ভোল্ট প্রাইমারি থেকে সেকেন্ডারি হচ্ছে। তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধু, এই জায়গা আমাদের মসপেড, এই জায়গা আমার আউটপুট সেম হতে হবে। এখানে 3 ভোল্ট ঢুকছে, এখানে 3 ভোল্ট আউটপুট হতে হবে, এখানে 5 ভোল্ট ঢুকছে, এখানে 5 ভোল্ট আউটপুট হতে হবে। তা আমরা এখন আমরা দেখেন, আমরা 3 ভোল্ট ধরে দেখি, ইন হয়েছে 3 ভোল্ট, ওকে, আউট আমার 3 ভোল্ট আউট হচ্ছে। আমরা একটু ভালোভাবে ধরি, হ্যাঁ 3 ভোল্ট আউট হচ্ছে, কিন্তু আমাকে ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ আপ ডাউন করতেছে। এবার আমরা এখানে ইন কত আসে যেটা দেখে আসি, ইন হচ্ছে যে আমাদের 5 ভোল্ট, এখানে আউট আমাদের 3 ভোল্ট। তাহলে আমাদের 5 ভোল্টের জায়গায় 3 ভোল্ট আসতেছে, আমাদের 5 ভোল্ট আসতেছে না। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের যেহেতু 5 ভোল্ট আসতেছে না, সেক্ষেত্রে আমাকে এখানে প্রবলেমটা, অর্থাৎ সাসপেক্টটা এখানে, এই জায়গায় আমরা এখন চেক করব যে এই মসপেটটা আমার ভালো না খারাপ সেই বিষয়টা একটু দেখে আসবো। ওকে, তো শিক্ষার্থী বন্ধু, মসপেট ভালো খারাপ দেখার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, ডায়োডে আপনাকে টেস্ট করতে হবে, ডায়োড মোডে রেখে আপনাকে টেস্ট করতে হবে। আমরা একটু দেখাই যে ডায়োড মোড কোনটা, এখানে একটা ডায়োড মোড আছে, সে ডায়োড মোডে রেখে আপনাকে টেস্ট করতে হবে। ওকে, এখানে এখানে আমাদের ভিডিও দেখতে হবে যে এই জায়গায় আমাদের মসপেটটাকে ধরে দেখতে হবে যে আমাদের মসপেট ভালো না খারাপ। ওকে, তো আমরা মিটারে দেখতে পাচ্ছি না, মিটারে আমরা দেখতে পাচ্ছি না যে, হ্যাঁ তাহলে আমাদের এখানে মিটারে একটা রেজাল্ট পাচ্ছি, আমরা যখন ঘুরিয়ে ধরবো তখন আমাদের আর একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এখন আমরা যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, হয় সে নিজে খারাপ নন, অন্য অন্য কোনো কারণে সে আসতেছে। ওকে, এবার আমরা গেটটা দেখে আসি, গেটের কি অবস্থা। আমরা এখানে সোর্সে রেখে গেটে দেখে আসতেছি, গেটে আমার একটা ভোল্টেজ দেখায়, মানে আমাদের এই জায়গাটা কিন্তু ডায়োড মোডে রাখলে কিন্তু আমাকে ভোল্টেজ দেখায়। তো গেটে আমাদের এখানে দেখাতে হবে, তো গেটে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে, তাহলে আমাদের মোসফেট এখানে প্রবলেম থাকতে পারে। তাহলে ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা এই মোসফেটটা উঠাবো, উঠাই আমরা লাগায়া দেখবো যে আমাদের এই সেকশনটা ভালো হয় কিনা। ওকে, আমরা এখন পাস অর্গান আমরা রেডি করবো। ওকে, অর্গান রেডি করার পর আমরা অর্গানটা নিলাম। ওকে, আমরা এটা তুলে ফেলবো। ওকে, হিট হচ্ছে এখন। আমরা শিক্ষার্থী বন্ধু, একটা মোসফেট বলেন বা আইসি বলেন, এইটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল, বাট কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই তুলা আর লাগানো, মানে এক কথা হচ্ছে যে মাদারবোর্ডটিকে এই মোসফেট উঠানো এবং লাগানো, এই বিষয়টা
আপনাদের দুদিনের বিষয়, এটা আপনারা নিজেরা ট্রাই করলে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এইটা কিভাবে লাগাইতে হয়, কিভাবে উঠাইতে হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে আমরা যদি দুই চার দিন এটা অভ্যস্ত হয়ে যায় তাহলে এটা কোনো বিষয় না, কিন্তু উঠাইলে আর লাগালে কি আমাদের ল্যাপটপ ওকে হয়ে যাবে? না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জানতে হবে যে আমরা আরেকটা বোর্ড কিনে নিয়ে নিই, এটা একটা বোর্ড আমাদের সেম একটা বোর্ড, এখান থেকে আমরা আরেকটা মোসফেট খুলে নিচ্ছি, এটা ভালো খারাপ দেখে নিব। ওকে, এটা হচ্ছে আমাদের ভালোটা, এটা আমরা আগের বোর্ডটিকে খুললাম। ওকে, আমরা ভালো এবং খারাপ দুইটা দেখে নিব। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উঠালে আর লাগালেই যে আমাদের ল্যাপটপ ঠিক হয়ে যাবে এমন কোনো কথা নাই। আপনাদেরকে মনে রাখতে হবে যে কাজটা আগে জানতে হবে, তারপর উঠালে আর লাগালে কাজ হবে, নাহলে হবে না। ওকে, আমরা এখন এক পাশে আমরা ধরলাম, আমার রেজাল্ট দিল না, আর এক পাশে ধরলাম, আমার রেজাল্ট দিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে মোসফেটটা ভালো আছে। ওকে, আমরা মোসফেটটা লাগানোর সময় আমরা ঠিক মতো দেখে বসাবো, মার্ক দেখে, পয়েন্ট দেখে। ওকে, আর এদিক থেকে সে লাইটটা, হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা এটা লাগাই নিলাম, আর এই মোসফেটটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম। এখন আমরা লাগিয়ে দেখবো শিক্ষার্থী বন্ধু যে আমাদের কি অবস্থা। দেখে আসি যে এই হচ্ছে যে আমাদের লাগালাম, আমাদের অ্যাম্পিয়ার দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আগে অ্যাম্পিয়ার 30 উঠে নাই, 24-25 পর্যন্ত ছিল, এখন আমাদের অ্যাম্পিয়ার প্রায় 58। দ্যাট মিন্স আমাদের ল্যাপটপ রান, আমাদের ল্যাপটপে এখন আর এখানে যেটা লাইটটা আমাদের ব্লিঙ্কিং করতো, এই ব্লিঙ্কিংটা এখন আমাকে করতেছে না, হ্যাঁ, এখন আমাদের ব্লিঙ্কিং করতেছে না। ডিসপ্লেটা নাও, আমরা একটু দেখে আসি যে আমাদের ল্যাপটপ রান হয়েছে কিনা। ওকে শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের ডিসপ্লে লাগাচ্ছি। ওকে, ডিসপ্লে লাগাই নিলাম আমরা এখানে, হ্যাঁ ওকে হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা আলোটা আরো কমাই দাও, আমরা দেখতে পাচ্ছি না। ওকে, হ্যাঁ, আমাদের এখানে অনেক লাইটের আলোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের ল্যাপটপে ডিসপ্লে চলে আসছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ল্যাপটপ এখন রান, আর এই হচ্ছে যে আমাদের ল্যাপটপ রেডি। এবং আপনারা একটু কষ্ট করে যদি এখানে দেখেন যে হ্যাঁ, আমাদের অলরেডি অনেক অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমাদের অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে অনেক, মানে প্রায় 1 অ্যাম্পিয়ার চলে আসছে ডিসপ্লে লাগালে, 1 অ্যাম্পিয়ার। আর যদি ডিসপ্লে না লাগান সেক্ষেত্রে আমরা 60-65 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজ আমরা এই পর্যন্তই, সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর আমাদের এই ভিডিও করার জন্য আমাদের দুই স্টুডেন্ট আছে যারা আমাকে হেল্প করেছে ভিডিও করতে, এবং তারা আমাদের অনেকখানি ক্লাস ওরা অনেক করে ফেলছে, এখন প্র্যাকটিক্যাল দেখতেছে স্বাভাবিকভাবে। ওকে, আমরা প্রথমেতে পরিচয় করে দিচ্ছি, হাসান, হাসান আমাদের শিক্ষার্থী, তো অনেক সিনিয়র হয়ে গেছে মোটামুটি, থিওরিক্যালি কমপ্লিট শেষ করে ফেললে এখন সে প্র্যাকটিক্যাল গুলো দেখার জন্য আমাদের সাথে আছে, অলরেডি প্র্যাকটিক্যাল দেখতেছে। তো আশা করি ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ক্লাস গুলো আসে, দেখবে এবং নিজেকে উৎসাহিত করতে পারবে। এই হচ্ছে যে আমাদের হাসান। ওকে, আমরা আরেকজন বন্ধুকে দেখাবো, তো সে হচ্ছে যে আরিফ। তো আরিফ আমাদের মোটামুটি অনেক দূর শিখে ফেলছে, এখন সে প্র্যাকটিক্যাল গুলো আমাদের সাথে
শেয়ার করতেছে, প্যাটিং গুলো দেখতেছে, দেখে ইনশাল্লাহ সামনে এসে আরো ভালো ভালো কাজ করতে পারবে। তো ওকে, আমরা এই পর্যন্ত আজকে করলাম, এরপর সামনে নেক্সট আরো ভিডিওর জন্য আমরা চলে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।